দ্বিতীয় প্রশ্নটি আমরা নিচ্ছি সৈয়দুস সালেহীন থেকে। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাইকুম আসসালাম। আমরা উত্তরটা আগে দিয়ে নিচ্ছি, সালামের উত্তর। এরপর আপনি বলছেন, আই এম রিকোয়েস্টিং ইউর সাপোর্ট অ্যাডভাইস রিগার্ডিং রোকিয়া। মাই আন্ট হ্যাজ বিন সাফারিং ফর এ লং টাইম, মোর দ্যান 10 ইয়ার্স। হোয়াট শি ডিসক্রাইবস দ্যাট শি ইজ বিং ওয়াচড টাচড বাই সাম পার্সন উইথ দ্য হেল্প অফ জিন। শি হেজিটেটেড অ্যান্ড ডিড নট শেয়ার ফুল ইনফরমেশন উইথ মি। আই এম নট শিওর ওয়েদার ইট ইজ এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অর দ্য ইফেক্ট অফ দ্য জিন। ইট উড বি গ্রেট ইফ ইউ স্পেয়ার সাম টাইম টু টক উইথ হার ওভার ফোন টু আন্ডারস্ট্যান্ড হার প্রবলেম অ্যান্ড অ্যাডভাইস সাজেস্ট দ্য ওয়ে টু হার রিহ্যাবিলিটেশন রিমেডি ইফ আল্লাহ সুবহানাহু তাআলা পারমিটস। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলছি। আপনার চাচি, আপনি বলছেন যে লং টাইম ধরে বেশ কিছু প্রবলেম তিনি ভোগ করছেন, তিনি যেটা বলতে চান তার মধ্যে রয়েছে, মনে হচ্ছে কেউ একজন তাকে দেখছেন এবং তাকে টাচ করছেন জিনের সাহায্যে। তিনি পুরো তথ্যটা এখানে আর ডিটেলস শেয়ার করেননি এবং আপনি বলছেন যে আপনি নিশ্চিত নন যে এটা কি কোনো মনস্তাত্ত্বিক কোনো বিপর্যয় নাকি এটা জিনের আসর। হ্যাঁ, জিনের আসর। আপনি চাচ্ছিলেন যে ফোনে তাকে কিছু অ্যাডভাইস করতে অথবা তাকে কিছু কাউন্সেলিং করতে। সৈয়দুস সালেহীন, আসলে পুরো বিষয়টা নিয়ে একটু ডায়াগনোসিস করা দরকার যে ওনার কী ঘটেছে। কারণ ডায়াগনোসিস করার আগে যদি আপনি কাউন্সেলিং শুরু করেন সেটা কাজ নাও দিতে পারে এবং তার সাথে ফোনে কথা বলাটা যথেষ্ট নয়। আমি যে সাজেশনটা দিব, প্রথমত বলবো তিনি রোকেয়া করবেন, নিজের রোকেয়া নিজে যদি রোকেয়া করতে পারেন, আর নিজের রোকেয়া করার পাশাপাশি অন্য কোনো রাকির কাছে কি যেতে পারেন? উত্তর হচ্ছে হ্যাঁ, যেতে পারেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনে বা তার হাউস হোল্ডেও আমরা দেখছি তিনিও কাউকে রোকেয়া করেছেন, আবার তাকেও কেউ কেউ রোকেয়া করেছে, যেমন জিবরাইল আলাইহিস সালাম রোকেয়া করেছেন, এরকম আরও অনেক। ফলে নিজের রোকেয়া নিজে করা যেমন সাব্যস্ত, তেমন অন্য কাউকে দিয়েও নিজে রোকেয়া নেওয়া এটা হতে পারে। আর অনেক রাকি আমরা যতটুকু জানি তারা মানুষের উপর জিনের যে আথর আছে সেটা নিয়েও তারা কাজ করেন, তারা জিন এক্সপার্ট। ফলে তারা জিনের থেকে মুক্তি পাওয়ার জন্য যে ধরনের রোকেয়া কোরআন দিয়ে এবং বিশুদ্ধভাবে সহি হাদিস নির্ভর সেটা তারা জানেন এবং সেভাবে রোকেয়া করতে শরীয়তে বাধা নেই। তবে এই জায়গায় অনেক জাল জালিয়াতি আছে। আপনারা যে কোনো রাকির ব্যাপারে ভালো করে জেনে, তার বায়োগ্রাফি জেনে এবং তিনি বিশ্বস্ত কি না, শরিয়াসম্মতভাবে রোকেয়া করেন কি না সেটা জেনে তার রোকেয়াটা নেবেন। এবং এই ধরনের এক্সপার্টরা মূলত যারা মানুষের সাথে জালিয়াতি করেন না, তারা সঠিক ইনফরমেশনটা শেয়ার করেন। যদি এটা জিনের কেস না হয়, তিনি কিন্তু বলে দেবেন যে না, এটা জিনের কেস নয়। ফলে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সেক্ষেত্রে এখানে সাইকোথেরাপি এবং যদি এটা মনোরোগের দিকে নিয়ে যায় তাহলে তো মনোরোগ বিশেষজ্ঞদের কাছ থেকে কিছু ট্রিটমেন্ট তাকে নিতে হতে পারে এবং কিছু ড্রাগও তাকে বা ঔষধ তাকে সেবন করা লাগতে পারে। তো এই পুরো জিনিসটাই আপনাকে একটু ধৈর্যের সাথে হ্যান্ডেল করতে হবে। আপনি প্রথমে রাকির মাধ্যমে জিনিসটা সম্পর্কে শিওর হবেন, তারপরে আপনি যারা সাইকোথেরাপি দেন এবং সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্ট আছেন তাদের সেবাটা আপনি গ্রহণ করতে পারেন। তবে সর্বাবস্থায় আপনাকে অবশ্যই খারাপ মানুষ থেকে নিজেকে দূরে রাখতে হবে, কারণ রাকিদের মধ্যেও কেউ দুষ্ট আছেন। আবার চিকিৎসা সেবার নাম করেও অনেকে কিন্তু মানুষকে প্রতারণা করে থাকেন। সুতরাং এই সকল প্রতারক থেকে নিজেকে মুক্ত রেখে আপনি জেনুইন মানুষের সাজেশন নেবেন, তাদের সেবা নেবেন, তাদের চিকিৎসা নেবেন। আশা করি হয়তো তিনি মুক্ত হবেন, আপনার সে আত্মীয়। আর এখানে প্রসঙ্গত আরেকটা কথাও বলে রাখি, মানসিকভাবে যদি কেউ বিপর্যস্ত থাকেন তাহলে
অনেক ধৈর্যের প্রয়োজন হয় এবং চারপাশের মানুষের সহযোগিতার প্রয়োজন হয় এবং প্রকৃত এক্সপার্টদের সাজেশান এবং তাদের কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়। এটা জ্বরের মতো নয় যে দুই দিনে কেটে যাবে। আর আরেকটা জিনিসও আমি আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে জিনের যে আসর, এইটা শারীরিক এবং মানসিক দু জায়গাটাকেই অ্যাফেক্ট করে। জিন যখন মানুষের উপর আসর করে, সে তার দেহে ঢুকতে পারে এবং সে তার মনের দখলটাও নিয়ে নিতে পারে। সুতরাং আমরা যেটাকে কমপ্লিটলি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলছি, সেক্ষেত্রে কিন্তু এটা জিনের আসর হতে পারে, কিন্তু এটা জেনুইন এক্সপার্টরাই ঠিক করবেন, আন্দাজে বলা যাবে না। তার কিছু সিমটম আছে, প্রত্যেকটা জিনিসের কিছু সিমটম আছে, সেই সিমটমটা এক্সপার্টরাই বুঝবেন। আমরা শুধু অনুমান করে যেন চিকিৎসায় না যাই, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান।